আয়েশবাগ সার্বজনীনের এবারের থিম রামেশ্বরম মন্দির। রামেশ্বরম মন্দিরের আদলে তারা মূল মণ্ডপ করেছেন এবং পাশাপাশি দুটো তারা আরও মন্দির করেছেন। এই মন্দির করার আগে রামেশ্বরম গেছিলেন এখানকার শিল্পীরা এবং তারা সরজমিনে দেখে এসেছেন এবং তারপরেই এই মন্দির এবার তারা নির্মাণ করেছেন। প্রতি বছরের মতো এই আয়েশবাগ পুজো কমিটির কিন্তু একটাই এ থাকে যে একটা মুর্শিদাবাদ ও সন্নিহিত এলাকার মানুষকে মন্দিরের সঙ্গে পরিচিত করানোর জন্য। এবারও তারা এই রকম একটা মন্দির উপস্থাপন করেছেন। আয়েশবাগের খুঁটি পুজোটা হয় রথের দিন, রথের ছদিন পর আমরা এখান থেকে ছজন লোক আমরা এখান থেকে চলে যাই রামেশ্বরম। রামেশ্বরমে গিয়ে আমরা ওখানে পাঁচ দিন থাকি, থাকার পর ওখান থেকে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা আমরা ভালোভাবে দর্শন করি। করার পর সেই মন্দিরের অনুকরণে আমরা এখানে এই মন্দিরটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে, কারণ হচ্ছে ওখানে যেরকম যারা ওখানে দর্শন করেছেন মন্দির তারা দেখলে বুঝতে পারবেন ওখানে যেরকম যেখানে যা আছে আমরা ঠিক সেইখানেই সেই মাপ অনুযায়ী আমরা এখানে মন্দিরটাকে তুলে ধরেছি। আয়েশবাগের প্রতি বছরই একটা লক্ষ্য থাকে যে মুর্শিদাবাদের মানুষকে তারা কোনো মন্দিরের সঙ্গে পরিচিত করানোর। এবার রামেশ্বরম মন্দিরের সঙ্গে মুর্শিদাবাদ ও সন্নিহিত অঞ্চলের মানুষকে পরিচিত করাবেন এবং তাদের আশা প্রচুর মানুষ এবারও আসবেন প্রতি বছরের মতো। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।